কথায় আছে ঢেঁকি স্বর্গে গিয়েও থান ভাঙে, কিন্তু সেই ঢেঁকি তো এখন বিরল। তবে এখনো তাকে বাঁচিয়ে রাখতে গ্রাম বাংলাই একমাত্র ভরসা। বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর এই 13 পার্বণের অন্যতম হলো মকর সংক্রান্তির দিন, অর্থাৎ কি না পৌষ পার্বণ। আর পৌষ পার্বণ মানেই পিঠে পুলে উৎসব। এমনই এক বিরল চিত্র আমাদের ক্যামেরায় বন্দি হলো আজ, প্রত্যন্ত সুন্দরবনের বাঁকড়া ডোবরা গৌরমণ্ডলের বাড়িতে। এই ডিজিটাল যুগেও অত্যাধুনিক বিভিন্ন যন্ত্রকে পেছনে ফেলে ঢিকিতে চাল গুঁড়ো করার হিড়িক লেগেছে ওই বাড়িতে। দীর্ঘ 30 বছর ধরে গ্রামের লোকের ভরসা ঢিকিতে চাল কুটে পিঠে তৈরি করা। পুরনো ঐতিহ্যকে ধরে রাখতে এ যেন রীতিমতো মেয়েদের এক অভিনব প্রচেষ্টা। রাত দিন এক করে ঢেঁকিতে চাল গুঁড়ো করতে ব্যস্ত সকলে। কালের পরিবর্তনের সঙ্গে সঙ্গে হারিয়ে যাচ্ছে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঢিঁকি। তবুও সুন্দরবনের গৌরমণ্ডলের বাড়িতে বছরের এই বিশেষ দিনে মা কাকিমাদের ছোঁয়ায় ঢিঁকি যেন জীবন্ত হয়ে ওঠে। অনিমা বিশ্বাস মিলি মণ্ডলের কথায়, ঢেঁকিতে চাল কুঠে পিঠের যে স্বাদ তা অন্য, এই স্বাদ আর কোথাও পাওয়া যায় না। তারা আরও বলেন, তারা এইভাবেই পূর্বপুরুষদের রীতি ধরে রাখতে চান। বিশেষ করে প্রত্যন্ত সুন্দরবনের মা দিদিমারা এখনো বাঁচিয়ে রেখেছেন কাস্তে পোড়া, কাঁচি পোড়া, কুলি পিঠে, তেলের পিঠে, রসবড়া, গোকুল পিঠে, পাটিসাপটা, কত রকমের সব গরনের পিঠে, আর কতই না নাম তাদের। নাম শুনলেই জিভে জল আসে। ব্যুরো রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।